আমরা প্রথম পর্বটার নাম হচ্ছে কি পরিপেরা পরিপেরা আসলে কি ওয়ার্ড একটা ল্যাটিন ওয়ার্ড এই পরিপেরা পর্বটা সর্বপ্রথম 1836 সালে রবার্ট গ্র্যান্ট নামে একজন বিজ্ঞানী আসলে কি করেছিল আবিষ্কার করেছিল তো এই যে পরিপেরা শব্দটা আসলে কোথা থেকে আসছে একটা ল্যাটিন ওয়ার্ড ফোরাস এটা ইংলিশটা হচ্ছে আসলে কি ফোর মানে হচ্ছে আসলে কি করা ছিদ্র আর ফেরা মানে ল্যাটিন ওয়ার্ডটা হচ্ছে কি ফেরি আর এটার ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে টু বিয়ার বাংলা হচ্ছে আসলে কি করা বহন করা মানে যে সকল পর্বের প্রাণী নন কাটা পর্বের প্রাণী আসলে কী করে ছিদ্র বহন করে তাদেরকে আমরা আসলে কী বলবো পরিফেরা পর্বের আসলে কী বলবো প্রাণী বলবো আচ্ছা তো আমাদের বডি এটা বডি যদি হয় তাহলে আমাদের বডির যে চামড়া আছে যেটা আমাদের লোম আছে তাদেরকে আমরা আসলে কী বলবো সেল ওয়াল এটাকে আসলে কী বলবো আমরা সেল ওয়াল ঠিক ওই পরিফেরা পর্বের যে প্রাণীটা আছে এটা হচ্ছে বাইরের প্রাচীরটা বাইরের প্রাচীরটার বাংলাটা হচ্ছে আসলে কি তা ইংলিশটা আমরা হচ্ছে কি বলতো সেল ওয়াল আর বাংলা হচ্ছে আসলে কি প্রাচীর দেহ প্রাচীর এবং দেহ প্রাচীরের মধ্যে এই যে একটা দেহ প্রাচীর এটা দেহ প্রাচীর এর মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আসলে কি থাকবে ছিদ্র থাকবে এই যে ফোটা ফোটা দিচ্ছি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকবে এই যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র যে ছিদ্রগুলো থাকবে সবগুলো ছিদ্রকে আমরা আসলে কি বলবো অস্টিয়া কি বলবো অস্টিয়া এটা একটা ল্যাটিন ওয়ার্ড এটা আসলে কি বলবো আমরা কি কি বলবো অস্টিয়া বুঝতে পারছো কি না মূলত বলতে চাচ্ছি এই যে পরিপেরা যে পর্বের পানি সেকেন্ড যে বৈশিষ্ট্যটা তার বেঁচে থাকার জন্য আসলে কী কী দরকার বলতো খাদ্য দরকার পানি দরকার পুষ্টি দরকার এবং যৌন জনন বা অজনন সম্পূর্ণ করার জন্য আসলে কী দরকার শুক্রাণু আর অথবা আসলে কী দরকার ডিম্বাণু দরকার বুঝতে পারছো কি না এই যে আমাদের যে পানি খাদ্য গ্যামেট গ্যামেট বলতে শুক্রাণু অথবা আসলে কী তা ডিম্বাণু যে ভিতরে আসতেছে সেটার জন্য যে সিস্টেমটা সেই সিস্টেমটা বলি আসলে কী সিস্টেম ক্যানেল সিস্টেম এটাকে বলতেছে কি তা রক্ত সংবহন তন্তু মানে বলতে চাচ্ছি তারা যে আসলে কী করে যে বাইরের একটা খাবারটা ভিতরে আসে সেটা কিসের মাধ্যমে আসে একটা ক্যানেল সিস্টেমের মাধ্যমে আসলে কী করে আসে তো এই অনুযায়ী পরিপেরা পর্বের পানিকে তিনটা ভাগে ভাগ করা হয় কিন্তু তোমাদের যেহেতু আসলে ভাগ নাই তো আমি ওই দিক দিয়ে চাইলাম না প্রথম হচ্ছে যে এরকম একটা পানি চিন্তা করো এই ছোটো ছোটো যে ছিদ্রগুলো যেটা আছে সেটা কী বলবো অস্ট্রিয়া কী হচ্ছে কি তা অস্ট্রিয়া অস্ট্রিয়ার মাধ্যমে বাইরের থেকে আসলে কী যাবে পানি তার অভ্যন্তরের মধ্যে আসলে কী করবে যাবে যা ভিতরে অংশে আসলে কী করবে তার পানিও যাবে খাদ্যও যাবে আসলে কী যাবে গ্যামেট যাবে যা যা দরকার সেটা আসলে কী করবে পূরণ করবে আবার এই যে প্রাণীটা আছে এই প্রাণীটা আসলে কী হবে এই বাইরের অংশটা বলতে চাচ্ছে আসলে কী ক্যানেল ইন্টারনাল ক্যানেল ভিতরে যে এই যে ভিতরে অংশে যে বাসটা এটাকে বলতে আসলে কী ক্যানেল রেডিয়াল ক্যানেল অর্থাৎ তাদের ইন্টারনাল ক্যানেল এবং রেডিয়াল ক্যানেলের সাহায্যে আসলে কী করে বাইরের থেকে আসলে কী তা পানি খাদ্য এবং গ্যামেট আসলে কী করে প্রবেশ করে বুঝতে পারছো কি না এই যে একটা পর্বে প্রাণী আছে সেটাও আসলে কী করে অস্টের মাধ্যমে আসলে কী করে পানি খাদ্য এবং গ্যামেট আসলে কী করে পরিবহন করে সর্বশেষ কথা হচ্ছে একটাই যে পরিপেরা পর্বের পানি তার রক্ত সংবহন দরকার অর্থাৎ তার সব বেঁচে থাকার জন্য আসলে কী দরকার খাদ্য পানি এবং আসলে কী তা গ্যামেট দরকার সো এই গ্যামেটটা আসলে কিসের মধ্যে করে ক্যানেল সিস্টেমের মধ্যে আসলে কী করে করে এই পর্বের পানিটা অস্টের মাধ্যমে এই পর্বের পানিটা ইন্টারনাল ক্যানেল এবং কী তা রেডিয়াল ক্যানেলের সাহায্যে আর এই পর্বের পানিটাও তারা আসলে কী তা অস্টের মাধ্যমে আসলে কী করে রক্ত সংবহন করে বুঝতে পারছো কি না রক্ত সংবহন তো আমরা এমন একটা প্রাণী নিয়ে আলোচনা করতেছি যে প্রাণীটির মধ্যে আসলে কী আছে বলতো অসংখ্য আসলে কী আছে ছিদ্র আছে এই প্রাণীটির মধ্যে যদি আসলে অসংখ্য ছিদ্র থাকে এই ছিদ্রের মধ্য দিয়ে আসলে কী হবে খাদ্য পানি শুক্রাণু ইত্যাদি তার প্রয়োজনীয় দ্রব্য তো আসলে কী করবে যাবে কিন্তু বলতো এটার মধ্যে দিয়ে একটা বর্জ্য জিনিস যাইতে পারে না একটা খারাপ জিনিস যাইতে পারে না ঠিক কিনা আমরা তো আসলে নাকে অথবা হাতে বা চোখে দেখে বুঝতে পারি এটা আসলে খারাপ এটা আসলে আমাকে কী করা যাবে না গ্রহণ করা যাবে না কিন্তু তার মধ্য দিয়ে যে ক্ষুদ্র ছিদ্র তো ছিদ্রের মধ্য দিয়ে যেটা আসলে কী করতে পারে খারাপ জিনিসটা আসলে না যাইতে পারে এই জন্যেই তাদের আসলে কী থাকে বাইরে থেকে আসলে কী থাকে কাঁটা থাকে কী থাকে কাঁটা ওই কাঁটা দ্বারা আসলে কী করে বা স্পিকল বলা হয় এগুলোকে স্পাইকল এটা কী বলবো আমরা কাঁটাযুক্ত বাসল বলবো কী তা স্পাইকল মানে হচ্ছে কী তা যে সকল ছিদ্রগুলো আছে কী ছিদ্রগুলো এই যে আমাদের অস্টিয়াপথে যে ছিদ্রগুলো ছিল এই অস্টিয়াপথে ছিদ্রগুলো চারপাশে কী থাকবে কাঁটা থাকবে যেটাকে বলবো কী তা স্পাইকল এটা আসলে কী দ্বারা গঠিত মনে রাখতে হবে এটা ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত যেহেতু আসলে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত তার মানে আসলে এটা কী তা চুনময় না কারণ চুনের একটা সংকেত হচ্ছে কী তা ক্যালসিয়াম কার্বনেট চুনময় অথবা এটার মধ্যে আর একটা জিনিস দ্বারা আসলে কী তাকে গঠিত হতে পারে এটা হচ্ছে স্পঞ্জিলা ফাইবার এখন স্পঞ্জিলা ফাইবার দ্বারা আসলে কেন গঠিত হইতে পারে তারও ব্যাখ্যা দিচ্ছি
আছে ফাইবার। এখন স্পঞ্জিলা ফাইবার দ্বারা আসলে কেন গঠিত হইতে পারে একটু জিনিস আসলে চিন্তা করো। স্পঞ্জিলা ফাইবারটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা গাম জাতীয় পদার্থ, যেটা তো কোনো বস্তুকে আসলে কী করতে পারে, আঁকড়ে ধরতে পারে। বুঝতে পারছো কি না? কী ধরতে পারে? আঁকড়ে ধরতে পারে। মানে দুইটা প্রক্রিয়াই, যে কিছু কিছু ছিদ্র ভিতরে দেখবো আমরা পাবো কেতা স্পাইকল, মানে কিতা কাঁটাযুক্ত। তো কাঁটাযুক্ত জিনিসটা আসলে কী করবে, কোনো একটা বর্জ্য প্রোডাক্ট, কোনো একটা ধর কিতা খারাপ প্রোডাক্ট, কোনো একটা ব্যাকটেরিয়া, কোনো একটা আসলে কিতা ভাইরাস তার দেহটা যাতে আসলে কী করতে পারে, আক্রমণ করতে না পারে, এই জন্য আসলে কাঁটারাদেশ তাকে আসলে কী করে আক্রমণ করে। বুঝতে পারছো কি না? এবং যা যে ছিদ্রগুলো আমাদের আসলে কিতা স্পাইকল থাকবে না, মানে কাঁটা থাকবে না, তাদের মধ্যে আসলে কী থাকবে, স্পঞ্জিলা ফাইবার। স্পঞ্জিলা ফাইবার হচ্ছে একটা লিকুইড পোর্শন, যেটা দ্বারা কী করতে পারে, একটা বর্জ্য জিনিসকে কী করতে পারে, আঁকড়ে ধরে পারে, যাতে আসলে জিনিসটা আসলে কী থাকে, ওই জায়গাতে আটকে যায়, ভিতরে ভিতরে আসলে কী করতে পারে না, ঢুকতে পারে। বুঝতে পারছো কি না? বুঝতে পারছো? হ্যাঁ, এতটুকুই যে এটা হচ্ছে একটা ক্ষুদ্র ছিদ্র, ভালো করে মনোযোগ দাও, এটা হচ্ছে ক্ষুদ্র আসলে কিতা ছিদ্র, বাদে পুরো ফিগারটা আমরা রাখতেছি, এটা হচ্ছে কী হচ্ছে একটা ছিদ্র। তো এটা যদি আসলে ছিদ্র হয়, তো এই ছিদ্রের মধ্য দিয়ে অভ্যন্তরের দিকে একটা গহ্বর থাকে, প্রকোষ্ঠ থাকে। ভালো করে চিন্তা করো, অভ্যন্তরের দিকে আসলে কী থাকে, প্রকোষ্ঠ থাকে। অভ্যন্তরের দিকে আসলে কী থাকে, প্রকোষ্ঠ থাকে। এটা হচ্ছে ছিদ্র যার মধ্যে দিয়ে আসলে কী করতেছে, পানি ঢুকতেছে। অভ্যন্তরিকে আসলে কী আছে, একটা প্রকোষ্ঠ, প্রকোষ্ঠগুলো এরকম প্লাজালা যুক্ত থাকে। এটা কী যুক্ত থাকে, প্লাজেলা যুক্ত। লাস্টে একটা প্রাণী দিয়ে শেষ করে ফেলতেছি, কী যুক্ত থাকে, প্লাজেলা যুক্ত। কী করতেছে, যে বাইরে থেকে যে এই যে বাইরে থেকে যে খাবারটা আসতেছে, সেটা পানি হোক বা কোনো একটা ভালো প্রোডাক্টে হোক, কোনো জিনিস হোক, সেই প্লাজেলা কী করতেছে, এই পাশে ঢেউ দিয়ে সামনের দিকে আসলে কী করছে, নিয়ে যাচ্ছে। তাহলে এই পাশে আরেকটা ছিদ্র চিন্তা করো, এই আরেকটা ছিদ্রের ভিতরে আরেকটা আসলে কী আছে, আমাদের প্রকোষ্ঠ আছে। কী আছে আরেকটা আসলে কী আছে, প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ থাকলে এও কী করতেছে, যে ভিতরে যে জিনিসটা ঢুকছে, যে পানি পোষণটা বা শুক্রাণু পোষণটা ঢুকছে, প্লাজেলা আসলে কী করতেছে, আমরা আসলে যদি সাপোজ একটা নদীর ভিতরে তোর একটা বাটি বাসা রয়েছে, তো বাটি বাসা থাকলে আসলে আমরা কী করি, পানিতে ঢেউ দিই, যাতে বাটিটা আসলে কী যায়, পারে যায়, ঠিক কি না? ঠিক অনুরূপভাবে এ যখন আসলে কূপ ছিদ্রের মধ্য দিয়ে আসলে কী তা পানি একটা ভালো সাবস্টেন্স ঢুকতেছে, আসলে কী করে, বাসা আসলে কী করে ঢুকে, ঢুকে এই ফ্লাজেলাগুলো আসলে কী করে, একটা ঢেউ দেয়। বুঝছিস কি না, যে এইভাবে এই ফ্লাজেলগুলো একটা নালীতন্ত্রের মধ্যে আসলে কী হয়, যুক্ত হয়। এভাবে একটা নালীতন্ত্রের মধ্যে আসলে কী হয়, যুক্ত হয়। মানে সবগুলা যে ছিদ্র, ছিদ্রের মধ্যে আসলে কী থাকবে, একটা প্রকোষ্ঠ। একটা প্রকোষ্ঠ থাকতে পারে, অনেকগুলো আসলে কী থাকতে পারে, প্রকোষ্ঠ আসলে কী করতে পারে, থাকতে পারে। তো এই প্রত্যেকটা প্রকোষ্ঠ আসলে আমরা বলবো কি, কোয়ানোসাইট। কোয়ানোসাইট কী বলবো, কোয়ানোসাইট। সাইট মানে মিন্স হচ্ছে কি তা সেল, মানে বলতে চাচ্ছি যে এরপর থেকে ছিদ্রের পর থেকে ভিতরে আসলে কী থাকে, অভ্যন্তর দিকে আসলে কী থাকে, একটা প্রকোষ্ঠ থাকে। তো না বাইরের দিকে প্রকোষ্ঠটা থাকবে, অবভিয়াসলি ভিতরের দিকে আসলে কী থাকবে, প্রকোষ্ঠটা থাকবে, যাতে ওই বাইরের খাবারটা ভিতর দিকে আসলে কী করতে পারে, নিয়ে আসতে পারে। তো এই কোয়ানোসাইট যে সেলটা, এই সেলটা আসলে কী যুক্ত থাকে বলতো, ফ্লাজেলা যুক্ত। কোথায় থাকবে, অভ্যন্তরে আসলে কী করবে, থাকবে। বুঝতে পারছো কি না? এটা ছিল আমাদের তিন নম্বর বৈশিষ্ট্য, যে তিন নম্বরের বৈশিষ্ট্য আসলে কী ছিল, তোলো আমাদের যে পানিটা পড়তেছে আসলে কোনটা, পরিপেরা পর্বের পানিটা পড়তেছি। তো এই পর্বের পানিটা এরকম একটা প্রাণীর কথা আসলে কী করে আমরা চিন্তা করো, এই প্রাণীটা, এই প্রাণীটা হচ্ছে, এই অংশটা হচ্ছে কী তা সেল ওয়াল, এটা আসলে কী ওয়াল, সেল ওয়াল। সেল ওয়ালটার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র আসলে কী আছে, ছিদ্র আছে। ক্ষুদ্র ক্ষুদ্র আসলে কী আছে, ছিদ্র আছে। ভালো করে চিন্তা করো, ক্ষুদ্র ক্ষুদ্র আসলে কী আছে, ছিদ্র আছে। যে প্রত্যেকটা পয়েন্টে ছিদ্র, এই পয়েন্টটা ছিদ্র, এই পয়েন্টটা ছিদ্র, এই পয়েন্টটা ছিদ্র, পয়েন্টটা কী তা ছিদ্র, এই পয়েন্টটা ছিদ্র, এই পয়েন্টটা ছিদ্র, প্রত্যেকটা পয়েন্ট আসলে কী আছে, কোয়া শঙ্কু আসলে কী আছে, ক্ষুদ্র ক্ষুদ্র আসলে কী আছে, ছিদ্র আছে। তার এর ভিতরে নেই, হ্যাঁ এর দিক দিয়েও আছে, অসংখ্য ছিদ্র। বুঝেছ কি না? তো অসংখ্য ছিদ্র থাকার পরে মূলত চিন্তা করো, এই ছিদ্রগুলার সামনের দিকে আসলে কী আছে বলতো, একটা প্রকোষ্ঠ। ভালো করে চিন্তা করো, সামনের দিকে আসলে কী আছে, একটা প্রকোষ্ঠ। এই যে এই ছিদ্র কথা চিন্তা করতেছি, এটা সামনের দিকে আসলে কী আছে, একটা প্রকোষ্ঠ। এই যে চিত্রটা আছে, এইটাও সামান্য অংশ আসলে কী আছে, একটা প্রকোষ্ঠ। এই চিত্রটা আছে, এই অংশ সামান্য অংশ আসলে কী তা প্রকোষ্ঠ। তাহলে প্রত্যেকটা প্রকোষ্ঠের আসলে আমরা কী বলবো, কোয়ানোসাইট। প্রত্যেকটা প্রকোষ্ঠ আসলে কী বলবো, কোয়ানোসাইট। অন একটা প্রকোষ্ঠ থাকতে পারে, অসংখ্য আসলে কী থাকতে পারে, প্রকোষ্ঠ আসলে কী করতে পারে, থাকতে পারে। তো আমরা আসলে কী করলাম, এই প্রকোষ্ঠগুলো আসলে কী করলাম, অঙ্কন করার চেষ্টা করলাম। এই পাশে দেখো, এই যে প্রকোষ্ঠ, তো বাইরের দিক দিয়ে আসলে কী আসতেছে, এই যে এইগুলোর মধ্য দিয়ে পানি আসতেছে, তার আসলে কী আসতেছে, খাদ্য ফুড আসতেছে, আর কী আসতেছে বলতো, গ্যামেট আসতেছে, গ্যামেট আসতেছে। আসার পরে এই প্রকোষ্ঠের মধ্যে আসলে কী আছে বলতো, ফ্লাজেলা আছে। প্রকোষ্ঠের মধ্যে আসলে কী আছে, ফ্লাজেলা। এগুলো হচ্ছে আসলে কী তা, ফ্লাজেলা। তো এগুলো যখন আসলে ফ্লাজেলা হয়,
তো এগুলোই প্রকোষ্ঠকগুলো আমরা কি বলবো বলো তো কোয়ানোসাইট কি বলবো কোয়ানোসাইট হ্যাঁ এই প্রকোষ্ঠ যে সেল দ্বারা গঠিত প্রকোষ্ঠ আসলে কি দ্বারা গঠিত যে সেল দ্বারা গঠিত ওই সেলগুলোকে বলবো আসলে কি তা কোয়ানোসাইট কি বলবো প্রকোষ্ঠ যে সেল দ্বারা আসলে কি গঠিত যে কোষ দ্বারা গঠিত তাদেরকে আসলে বলবো কি তা কোয়ানোসাইট আচ্ছা একটু মনোযোগ দাও এগুলো দুধের মধ্যে কোয়ানোসাইট হয় তো এগুলা দেখো সামনের দিকে এভাবে নালিতন্ত্রের মধ্যে সামনের দিকে আগাচ্ছে এটাও এই নালিতন্ত্রের মধ্যে সামনের দিকে আসলে কি করতেছে আগাচ্ছে এটাও নালিতন্ত্রের মধ্যে সামনের দিকে আগাচ্ছে এটাও নালিতন্ত্রের মধ্যে সামনের দিকে আগাচ্ছে এটাও নালিতন্ত্রের মধ্যে আসলে কি হচ্ছে সামনের দিকে আসছে আর এই পাশে ছিদ্র ছিদ্রগুলোর মাস কি আছে বলতো এই পাশে আসলে কি আছে স্পাইক কি আছে স্পাইক মানে আসলে কি আছে কাঁটা কেন থাকে যে বাইরে একটা জিনিস আসলে কি করবে আক্রমণ করে আর ভিতরে সবগুলো ভিতরে আসলে কি আছে ফ্লাজেল আছে এটার মধ্যে আসলে কি আছে আমাদের স্পাইক আছে বুঝতে পারছিস কিনা এগুলোর মধ্যে আসলে কি আছে স্পাইক কি আছে কাঁটাযুক্ত জিনিস আছে সবগুলোর মধ্যে আসলে কি আছে ফ্লাজেল আছে একটু মনোযোগ দাও তো আমাদের কি হলো আমাদের এগুলো সব প্লাজেলা প্লাজেলা থেকে আসলে কি আসলো দেখো এটা এই জায়গায় যদি একটা ছিদ্র থাকতো তাহলে অসংখ্য ছিদ্র তো এই অংশ হচ্ছিল এটা তো সবগুলো ছিদ্র এইভাবে যুক্ত ভালো করে চিন্তা করো যে এটার সাথে এটা যুক্ত এটার সাথে যুক্ত এই যে অংশটা যেটা এটাকে বলবো একটা নালিতন্ত্র কি বলবো নালি তন্ত্র বুঝাচ্ছি নালি তন্ত্র তো সবগুলো হচ্ছে একটা নালিতন্ত্রের মধ্যে যুক্ত কেন বলতে চাচ্ছি যে এই প্রকোষ্ঠটাও একটা নালীর সাথে যুক্ত এই প্রকোষ্ঠটা আসলে একটা কি সাথে যুক্ত নালীর সাথে যুক্ত এটা প্রকোষ্ঠটা আসলে কি যুক্ত একটা নালীর সাথে যুক্ত তো অনুরূপভাবে সবগুলো প্রকোষ্ঠ এভাবে আসলে কি হচ্ছে একসাথে আসলে কি হচ্ছে মিলিত হচ্ছে আবার এরকমভাবে প্রকোষ্ঠগুলো একসাথে আসলে কি হচ্ছে মিলিত হচ্ছে সবগুলো প্রকোষ্ঠ যে জায়গায় আসলে মিলিত হচ্ছে দেখো এই পাশ থেকে প্রকোষ্ঠ আসতেছে এই পাশ থেকে প্রকোষ্ঠ আসতেছে আসার পরে একটা বৃহৎ প্রকোষ্ঠ সৃষ্টি হইতেছে কথা বলিস না কিন্তু বৃহৎ প্রকোষ্ঠ সৃষ্টি হইতেছে এ পাশে এই অংশ দেখো এই অংশটা থেকে পুরো একটা নালী আসলে কী হয়েছে আমাদের ফর্ম হয়ে গেছে চিন্তা করো এই যে একটা নালীর অংশ সৃষ্টি হয়েছে যে এগুলো হচ্ছে নালীতন্ত্র এটাও একটা নালীতন্ত্র অনেকগুলো মিললে এটা আসলে আমরা কী বলবো যদি এই পাশে আর একটা প্রকোষ্ঠ থাকে এই অংশটা আসলে কী অংশ একটা নালীতন্ত্র দেশ সাম্যদিকে আসলে কী হচ্ছে মানে এনে অনেকগুলো সব প্রকোষ্ঠ ঠিক এটার মতো আসলে কী আছে সবগুলো আসলে কী আছে যুক্ত আছে তাহলে নালীতন্ত্র যে জায়গায় মিলিত হচ্ছে তাদের কী বলবো স্পঞ্জ সিল এই জায়গাটা বলবো কি তা স্পঞ্জ সিল তো এই জায়গা যদি আসলে কী হয় আমাদের স্পঞ্জ আসলে কী হয় সিল হয় ভালো করে মনোযোগ দাও এই স্পঞ্জ সিল যেটা হচ্ছে কী হচ্ছে যে উপরে শীর্ষ প্রান্তে কোন প্রান্তে বলতো এটা কী প্রান্ত শীর্ষ প্রান্ত তো শীর্ষ প্রান্তে যে জায়গায় উন্মুক্ত হয়েছে ওটা নাম দিব সুকিতা অস্কুলম কী নাম দিব অস্কুলম হ্যাঁ বড় একটা আসলে কী হচ্ছে ছিদ্র হয়ে গেছে যেটা হচ্ছে কী বলবো অস্কুলম এই অস্কুলমের মধ্যে অসংখ্য আসলে কী থাকে কাঁটা থাকে অসংখ্য আসলে কী থাকে কাঁটাযুক্ত থাকে তো এই অস্কুলমের মধ্যে যখন আসলে অসংখ্য আসলে কী থাকে কাঁটাযুক্ত থাকে একটু মনোযোগ দাও অস্কুলমের মধ্যে অসংখ্য যখন কাঁটাযুক্ত থাকে আসলে কী করে বাইরে কোনো প্রোডাক্ট আসলে কী করে আক্রমণের হাত থেকে আসলে কী করে রক্ষা করে এখন অনেকে কোয়েশ্চন করে স্যার এগুলো কেন দরকার ছিল হ্যাঁ দরকার ছিল কী করতেছে দেখো ভালো করে মনোযোগ দাও প্রথমে কী করতেছে এই ছোটো ছিদ্র দিয়ে বাইরে থেকে যে খাবারটা ভিতরে কী করতেছে আনতেছে আনার পরে ফ্লাজালাগুলো কী করছে ডিওয়ের মাধ্যমে সামনে দিকে আসলে কী করছে বাসায় দিয়ে যাচ্ছে বাসায় দিয়ে যে জায়গা মিলিত হচ্ছে সেটা কী হচ্ছে নালীতন্ত্র বুঝতে পারছো কি না এইভাবে ডেউতে যাইতে যাইতে পুরা যে আমাদের যে প্রাণীটা আছে পরিপারা পর্বে যে প্রাণীটা আছে ওই পরিপারা পরে পারবে না আসলে কী করতেছে খাবার খাদ্য শুক্রাণু ইত্যাদি আসলে কী করতেছে গ্রহণ করতেছে গ্রহণ করার পর গ্রহণ করার আসলে কী পর সে কী করতেছে এই একটা জায়গা সবগুলো নালী একটা জায়গাতে আসলে কী হয়েছে মিশ্রিত মানে কী হয়েছে একসাথে যুক্ত হয়েছে কেন যুক্ত হয়েছে আবার কেন যুক্ত হওয়ার দরকারও এর একজাক্টলি কারণটা হচ্ছে আসলে কী বলতো যে যে খাবারটা গ্রহণ করছে এটা মধ্যে তো বর্জ্য থাকতেও পারে কারণ স্পাইক দ্বারা বা স্পেকিউল দ্বারা আসলে কী করবে একটা বাইরের একটা বস্তুকে মানে একটা যেটা দেখতে দেখা যায় মানে ধরা যায় এরকম বস্তুকে আসলে সে আঘাত করে আসলে কী করবে মেরে ফেলবে কিন্তু যেটা পানির সাথে একটা খারাপ সাবস্টেন্স আসতেছে ওদেরকে আসলে মেরে ফেলতে পারবে না একজিট আসলে মেরে ফেলতে পারবে না তো এই জায়গায় সে মিলিত হয়েছে মিলিত হওয়ার পরে যে বর্জ্যটা সম্পূর্ণ আসলে কোথায় আছে স্পঞ্জ সিলের মধ্যে আসলে কী করছে আসে থাকার পরে এই জায়গা থেকে সম্পূর্ণ অংশ আসলে কোথায় চলে গেছে অস্কুলম অস্কুলমটা আসলে কী করবে যে দেহের মধ্যে যে বর্জ্যটা উৎপন্ন হয়েছে বর্জ্যটা আসলে কী হবে বাইরের দিকে আসলে কী হবে নির্গত হবে বুঝতে পারছো দেহের যে বর্জ্যটা উৎপন্ন হবে সেটা বাইরের দিকে আসলে কী হবে নির্গত হবে এই ছিল আসলে কী তা পরিপারা আর এই ক্ষুদ্র ছিদ্রগুলোকে আসলে কী বলবো অস্ট্রিয়া আর ক্ষুদ্র ছিদ্রগুলোর যে একটা প্রকোষ্ঠ গঠন হচ্ছে প্রকোষ্ঠের মধ্যে আসলে কী আছে ফ্লাজেল আছে এই প্রকোষ্ঠ আর ফ্লাজেলের যে কোষগুলো গঠিত সেটা বলবো কি তা
কোয়ানোসাইট। এটা আমাদের আসলে প্লাজারগুলো কাজ কি যে সামনের দিকে এসে ডেউদের কাভারটা আসলে কি করে আগায় নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা সেল যাতে কাভার পায়। কাভার পাওয়ার পরে একটা জায়গায় মিলিত হচ্ছে, যেটা বলবো কি তা নালীতন্ত্র। তাহলে আমরা বলতে পারি না যে প্রকোষ্ঠগুলো আসলে কোথায় মিলিত হচ্ছে, নালীতন্ত্র আসলে কী হচ্ছে মিলিত হচ্ছে। মাল নালীতন্ত্রে মিলিত হওয়ার পরে প্রত্যেকটা থেকে এভাবে নালীতন্ত্র আস্তে আস্তে এই জায়গায় আসলে মিলিত, যে জায়গায় আসলে সম্পূর্ণ সব জায়গার মূল যে জায়গায় সেটাকে সে বলবো কি তা স্পঞ্জিলা। স্পঞ্জিলাগুলো যে প্রোডাক্টগুলো যে বাইরের যে এর মাধ্যমে কী করতেছে নির্গত করতেছে, তাদেরকে একটা বড় ছিদ্র, বড় ছিদ্র আসলে কী বলবো অস্কুলাম। অস্কুলাম দিয়ে ওবিএসলি আসলে কী যাবে বলতো, বর্জ্য পদার্থ যাবে। বুঝতে পারছস কিনা, বুঝতে পারছস? এতটুকু হচ্ছে এটা। এই যে আমরা আসলে কী আঁকলাম, এই যে স্পঞ্জিলা পরিপারা পর্বের একটা প্রাণীকে আসলে আমরা কী করলাম আঁকলাম, এটা কোনো সুনির্দিষ্ট আসলে কোনাই কিছু না। কেন বলতো, এইটা একটা একটা নালি, এটা একটা কিতা আমাদের কিতা অংশ, একটা গহ্বর, আবার একটা ছিদ্র, আবার একটা ছিদ্র, এটা সুনির্দিষ্ট আসলে কিনা একটা কোনো টিস্যু দ্বারা গঠিত না। তাহলে সেটা আসলে কি একটা মূলত আসলে কী বলবো একটা কোষ না। এখন কোন সংগঠন মাধ্যমে পর্ব বলতো, কোষীয় সংগঠন। সেটা আসলে কী হবে, কোষীয় সংগঠন। কেন কোষীয় সংগঠন, এটা ব্যাখ্যাটা হচ্ছে আসলে কী যে স্যার প্রত্যেকটা অস্থিয় ছিদ্র আছে, ছিদ্র পরে প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ পরে ফ্লাজেলা, ফ্লাজেলা পরে আবার নালি, আবার হচ্ছে কিতা একটা হচ্ছে কি প্রকোষ্ঠ, আবার হচ্ছে আসলে কিতা ছিদ্র। এটা কোনো একটাই আসলে কি না কোনো টিস্যু দ্বারা গঠিত না, সবগুলো মিললে আসলে কি একটা কোষ বলা যায়। এই আমাদের ঠিক জায়গোটের মতন, মানে একটা অসম্পূর্ণ একটা কিছু। এই অসম্পূর্ণ অংশটা আসলে বলবো আমরা কী সংগঠন, কোষীয় সংগঠন। তো পরিপর্ব পর্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোষীয় কিতা সংগঠন। যা যা বৈশিষ্ট্য পড়লাম ছয় থেকে সাতটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটি ফিগার সাহায্যে পরীক্ষা হলের লাগা যায় মনে থাকলে হয়েছে। এর চেয়ে আসলে বেশি উভলিঙ্গ এক লিঙ্গ এগুলো পড়ার দরকার নাই, এগুলো আসে আসে।